দেখো বন্ধুরা, তোমাদের ভিডিওতে কেমন ভিউজ আসবে না আসবে তার বেশিরভাগটাই ডিপেন্ড করে তোমাদের থাম্বনেলের উপর। তোমাদের থাম্বনেলে যদি জোর না থাকে, তোমাদের থাম্বনেল যদি সুন্দর না হয়, তোমাদের থাম্বনেলে যদি দম না থাকে, তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে না, ভিডিওতে ভিউজ আসবে না। সবার প্রথমে তোমাদের থাম্বনেলটা অডিয়েন্সের সামনেই শো হয়। সবার প্রথমে তোমাদের যে ভিডিও বানিয়েছো সেই ভিডিওটা কিন্তু শো হয় না। সবার প্রথমে একটা অডিয়েন্সের সামনে তোমার থাম্বনেলটা আর টাইটেলটাই কিন্তু শো হয়। তাই তোমাদের থাম্বনেলটা যদি অ্যাট্রাক্টিভ না হয়, তোমাদের থাম্বনেলটা যদি সুন্দর না হয়, তবে কিন্তু তোমার থাম্বনেলে কেউ ক্লিক করবে না। আর যদি ক্লিক না করে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না। যত তোমার ভিডিওতে ক্লিক আসবে, তত কিন্তু ইউটিউব ইমপ্রেশন বাড়াবে, আর সেখান থেকে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। তাই সবার প্রথমে তোমাদের ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য তোমাদের থাম্বনেলটাকে ইমপ্রুভ করতে হবে, তোমাদেরকে সঠিকভাবে থাম্বনেল বানানো শিখতে হবে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো থাম্বনেল বানানো শিখতে চাইছো, ইউটিউবে অনেক অনেক ভিডিও দেখছো, কিন্তু বুঝতে পারছো না, এখনো ভালোভাবে শিখে উঠতে পারোনি যে কিভাবে তুমি থাম্বনেল বানাবে, মাথা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটি দেখার পর আজকে আমি তোমাদেরকে হাতে ধরে ধরে শিখিয়ে দেবো, একদম আমি হিজিবিজিভাবে থাম্বনেল বানানো দেখাবো না, একদম সহজভাবে এবং সুন্দরভাবে কী করে একটা থাম্বনেল বানাতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখো, যদি 1 সেকেন্ড স্কিপ করে যাও তাহলে কিন্তু থাম্বনেল বানানো শিখতে পারবে না। তো তোমরা কিভাবে একটা সুন্দর থাম্বনেল তৈরি করবে, তো সেটাই আজকের ভিডিওতে দেখাবো, তোমরা মোবাইল স্ক্রিনে দেখতে থাকো। আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে এসে দেখতে পাচ্ছ এই যে পিক্সেল ল্যাব, পিক্সেল ল্যাবটাকে আমি ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাবে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এরকম একটা পেজ এসছে। এবার তোমাদেরকে উপরে যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর এখানে ইমেজ সাইজে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ কাস্টম লেখা, তার পাশে দেখতে পাচ্ছ একটা অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। অ্যারো চিহ্নতে ক্লিক করে তারপরে এই যে দেখতে পাচ্ছ ইউটিউব থাম্বনেল, তো ইউটিউব থাম্বনেলে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে রাখার পর তারপর এখানে তোমাকে ওকে করে দিতে হবে। আমি যেভাবে থাম্বনেল বানাই আমি সেভাবেই তোমাদেরকে দেখাবো। আমি এখন আমার জন্য একটা থাম্বনেল বানাচ্ছি, দেখো যে আমি কিভাবে থাম্বনেল বানাচ্ছি। আমি যেভাবে থাম্বনেল বানাই আমি তোমাদেরকে সেভাবেই আমি দেখাবো। আমি একদম সহজভাবেই থাম্বনেল বানাই, তো সেরকমভাবেই তোমাদেরকে আমি শিখিয়ে দেব একদম সহজে কিভাবে তোমরা সুন্দর করে থাম্বনেল তোমরা বানাতে পারবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এই পেজটি ওপেন হয়ে আছে, ইউটিউব থাম্বনেলের সাইজ এখানে হয়ে গেছে। এবার তোমাদের এখানে তুমি এই ব্যাকগ্রাউন্ডটাকে তুমি চেঞ্জ করতে পারবে, তুমি ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কালার দিতে পারবে। তার জন্য এখানে ক্লিক করতে হবে, এই নিচে এই বক্সে ক্লিক করতে হবে। এই দুটো বক্স দেখতে পাচ্ছ, সেই দুটো বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কালার, এই কালারে আমি গেলাম। কালারে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছ এই যে কালারে আমি ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কত রকমের কালার চলে এসছে। দেখতে পাচ্ছ ওখানে বিভিন্ন রকমের কালার এখানে চলে এসছে। তো যদি মনে করি এখানে আমি রেড কালার দেবো ব্যাকগ্রাউন্ড, তো রেড কালার আমি দিতে পারি। যদি ভাবি এই কালার দেবো, তো এখানে ক্লিক করে দিচ্ছি। যদি ভাবি এই কালার দেবো, দেখতে পাচ্ছ যেই কালার আমি দেবো সেই কালারই এখানে সিলেক্ট করলে সেই কালারই হয়ে যাবে। তারপরে তুমি যদি মনে করো যে না আমি এখন এখান থেকে আরও কালার বানাবো, তো কালার তুমি বানাতে পারো তোমার ইচ্ছে মতো। তার জন্য এই যে পাশে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর তোমার ইচ্ছে মতো তুমি কালার নিতে পারবে। দেখো এই কালারটা তুমি করতে পারবে, তারপরে তুমি এই কালার করতে পারবে, এই সাদা কালার করতে পারবে, বিভিন্ন রকমের কালার তুমি এখান থেকে করে নিতে পারবে, দেখতেই পাচ্ছ। তো তোমাকে এখানে কালার তোমাকে চুজ করতে হবে। তো এখানে আমি এখন ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি এই কালারটা আমি নেব না, আমি আমার কালারটা আমি ব্যাকগ্রাউন্ডে আমি কি কালার দেব সেটা আমি আগের থেকে আমি ডাউনলোড করে রেখেছি। একটা ইমেজ সার্চ বলে একটা অ্যাপস রয়েছে, সেই ইমেজ সার্চ থেকে তোমরা এরকম ব্যাকগ্রাউন্ড ব্লার কালারিং ব্যাকগ্রাউন্ড ওরকম লিখে সার্চ করলে তোমাদেরকে এরকম নো কপিরাইট, মানে ওই ব্যাকগ্রাউন্ডের উপরে কোনো লেখা থাকবে না, সেরকম ব্যাকগ্রাউন্ড তোমরা পেয়ে যাবে। একদম ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে, একদম এইচডি ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড দেখে তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিয়েছি, সেই ব্যাকগ্রাউন্ডটাকে এখন আমি নেব। তো এখানে ফ্রম গ্যালারিতে আমি ক্লিক করছি। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এখানে আমি এই 3 লাইনে ক্লিক করছি, দেখি ওটা কোন ফোল্ডারে আছে। তো এখানে আমি ফটোসে যাই, দেখি সেই গ্যালারিতে কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কত দূরে আছে কি জানি। এই যে দেখতে পাচ্ছ এখানে আমি এই যে এরকম এই ছবিগুলো আমি নিয়ে রেখেছি। তো এখান থেকে এই যে এই ছবিটা আমি
নিয়ে নিলাম। তো এই ব্যাকগ্রাউন্ড আমার থাকবে, এখানে আমি টিক করে দিচ্ছি। টিক করে এবার এটাকে বড় করে দিতে হবে। তো দেখতে পাচ্ছো এটা আমার ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এবার আমি কি করব, এবার এখানে আমি আমার ছবি বসাবো। তোমরা যদি ছবি বসাতে চাও এই ব্যাকগ্রাউন্ডের উপরে, তোমাদের থাম্বনেলে যদি তোমাদের ছবি বসাতে চাও, তাহলে তোমরা কি করে ছবি বসাবে, তোমাদের ছবিটাকে আগে PNG করে নিতে হবে। অ্যাডোব এক্সপ্রেস বলে একটা অ্যাপস রয়েছে, সেই অ্যাপস দিয়ে তোমরা তোমাদের ছবিটাকে PNG করে নিতে পারো। তার জন্য এই যে প্লাস আইকনে ক্লিক করবে, আমার ছবি PNG করা আছে, এবার সেই PNG ছবিকেই বসাবো। এই ফ্রম গ্যালারিতে আমি ক্লিক করে দিচ্ছি। ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আমি ছবিকে যে PNG করে রেখেছি সেখান থেকে আমি ছবি নিয়ে নেব। ছবিটি আমি অ্যাডোব এক্সপ্রেসে আছে, তো এখান থেকে আমি ছবিটা নিয়ে নেব। এই যে এই ছবিতে আমি ক্লিক করে দিচ্ছি, তো এই ছবিটা আমি নেব। তাই এখানে আমি এই ছবিটাকে একটু বড় করে দিচ্ছি, সাইজ মতো বসাতে হবে, বড় ছোট করে নিতে পারবে। তো এখানে আমি এই যে ছবিটাকে আমি বসিয়ে দিয়েছি। এবার এখানে তোমাকে লিখতে হবে তুমি কি লিখবে, সেটা তোমাকে লিখতে হবে। তো আমি প্লাস আইকনে ক্লিক করছি। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমি লিখব। এবার এটাকে আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে লিখতে হবে। আমি লিখব আমি কিভাবে থাম্বনেল বানাই। এই যে আমি কিভাবে এইটুকুটা আমি লিখলাম। এইটুকুটা লেখার পর এবার এই লেখার ফন্টটাকে আমি চেঞ্জ করব। তার জন্য এই যে এ লেখা, এতে আমি ক্লিক করব। এতে ক্লিক করার পর এদিকে টানতে টানতে এদিকে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পর দেখি এবি ফন্ট কোথায় আছে। এই যে দেখতে পাচ্ছ এখানে এবি লেখা আছে, এই এবিতে আমি ক্লিক করব। এই যে এবি ফন্ট লেখা আছে, এই ফন্টে আমি ক্লিক করছি। এবার আমি কিছু ফন্ট আমি ডাউনলোড করে রেখেছিলাম আগের থেকেই, এবার তোমাদের সেই ফন্টে চলে যেতে হবে। এমনিতেও পিক্সেল ল্যাবে অনেক ফন্ট দিয়ে দেয়, তো সেখান থেকে তুমি নিয়ে নিতে পারো যেটা তোমার পছন্দ হবে। তো আমি দেখছি আমি কোন ফন্টটা দেব। আমার এখানে প্রচুর প্রচুর ফন্ট আছে, তো আমি এই ফন্টটা আমি দিয়ে দিলাম। এবার এখানে ওকে করলাম। এবার এটাকে সাইজ মতো বসিয়ে দিতে হবে। এবার এটার কালার তুমি কি দেবে সেই কালারটাকে তোমাকে বেছে নিতে হবে, তুমি কোন কালারটা দেবে। তার জন্য এই যে এখানে চলে যাব কালারে, কালারে গিয়ে এখান থেকে তুমি এই গ্রিন কালার আমি দিলাম। গ্রিন কালার দেওয়ার পরে দেখছো এটা ফুটছে না, তোমাকে দেখতে হবে কোন কালারটা ফুটছে। এবার আমি স্টোক দেব, কালারের মধ্যে স্টোক দিলে দেখি ফোটে নাকি। স্টোকটাকে একটু বাড়িয়ে দিলাম, এখানে লিখলাম আমি কিভাবে। তারপরে আবার একটু শ্যাডো দেব, দেখতে পাচ্ছ শ্যাডো দেওয়ার পর একটু কিন্তু ফুটেছে, একটু কিন্তু ফুটেছে শ্যাডো দেওয়ার পর, দেখতে পাচ্ছ। এটাকে আমি ইনেবল করে দিয়েছি। এবার এখানে টিক করে দিচ্ছি আমি কিভাবে। এবার লিখব থাম্বনেল, এই থাম্বনেলটাকে দেব আমি ইংলিশে। থাম্বনেলটাকে আমি লিখব ইংলিশে, TH U। এই যে থাম্বনেল লেখা চলে আসলো। এবার এই থাম্বনেলটাকে আমি বড় করে নিচ্ছি। এবার এটাকে ফন্ট আমি দেব, এই থাম্বনেলের ফন্টটা আমি চেঞ্জ করব। তাই এবি ফন্ট এখানে ক্লিক করছি। এবার এখানে মাই ফন্ট এখানে নিয়ে যাব। মাই ফন্টে নেওয়ার পর দেখি কি কি ফন্ট আসছে এখানে। এই যে এই ফন্টটা দেখতে পাচ্ছ কীরকম কেমন হচ্ছে। এই ফন্টটা আমি নিয়ে নিলাম। এই ফন্টটা নেওয়ার পর এটাকে এই দেখো বড় করে দিচ্ছি। আর এই থাম্বনেলের এখানে পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড দেব, তাই ব্যাকগ্রাউন্ডটা কী কালার দেবো সেটাকে আমাকে দেখতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা এরকম আমি রেড কালার দিয়েছি, রেড কালার দিয়েছি ব্যাকগ্রাউন্ডটা। আর লেফট সাইডে একটু বাড়িয়ে দিচ্ছি, আর রাইট সাইডে যা আছে ঠিক আছে। এবার উপরের দিকে একটু কমিয়ে দিচ্ছি, এবার নিচের দিক থেকে একটু কমাবো। তাই এখানে ক্লিক করতে হবে। এবার একটু কোণাগুলোকে একটু একটু বেঁকা করে দেব। তো দেখতে পাচ্ছ একটু কোণাগুলোকে বেঁকা করে দিয়েছি, আর এটাকে এখানে দিয়েছি আমি কিভাবে থাম্বনেল। এবার লিখব বানাই,
তো বানাইয়ের এই ফন্টটা আমি দেব। আমি কিভাবে এই যে যেই ফন্ট লেখা আছে এই ফন্টটা আমি দেব, তাই এখানে ক্লিক করে এখানে নিচে দেখতে পাচ্ছ কপি, কপিতে আমি ক্লিক করে দিচ্ছি। কপিতে ক্লিক করে দিলে তুমি যেই ফন্টে আগে লেখা ছিল সেই ফন্টেই তোমাকে সেই লেখাটা হয়ে যাবে, তোমার আর এক্সট্রা করে আবার ফন্টে গিয়ে চেঞ্জ করতে হবে না। এবার এখানে লিখব বানাই, বানাই, ওকে ওকে করে দিলাম। আমি কিভাবে থাম্বনেল বানাই, এবার বানাইয়ের এই বানাইয়ের এই কালারটাকে আমি চেঞ্জ করে দেব একটু, দেখি চেঞ্জ করলে কেমন লাগে। কালারটা আমি চেঞ্জ করে দিয়েছি, দেখতে পাচ্ছ আমি এই কালারটা দিয়েছি। আমি কিভাবে থাম্বনেল বানাই, ওকে, এবার এখানে আমি কিছু ফটো অ্যাড করব। তো এখানে আমি একটা ছবি অ্যাড করব যেটা ব্যাকগ্রাউন্ডটাকে আমি ইরেজ করে রেখেছিলাম, তাই ফ্রম গ্যালারিতে আমি ক্লিক করছি। গ্যালারিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটা ইউটিউবের লোগো দেব, তাই এখানে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এই টিক চিহ্নতে ক্লিক করছি। এবার এখানে এটাকে এই লোগোটাকে একটু বেঁকিয়ে দেব, দেখতে পাচ্ছ লোগোটাকে একটু ছোট করে এভাবে বেঁকিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই যে বানিয়ে নিলাম আমি কিভাবে থাম্বনেল বানাই আর ইউটিউব লোগোটা এখানে বেঁকিয়ে দিচ্ছি। এবার ইউটিউব লোগোটার মধ্যে একটু আমি শ্যাডো দেব, তার জন্য এখানে এই মাঝখানের গোলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছ এই যে শ্যাডো, শ্যাডোতে আমি ক্লিক করছি। তো দেখলে যে শ্যাডোটা এই যে হয়ে গেছে, শ্যাডোটা আমি দিয়ে দিচ্ছি। তো শ্যাডোটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য এখানে আমি যত বাড়িয়ে দেবো, এই যে 15, 16, 17 করে দিলাম, দেখতে পাচ্ছ অতটা বেড়ে গেছে, আর 15 তো আমি রেখে দিলাম। তো শ্যাডোটা দিয়েছি। এবার তুমি চাই যদি চাও যে এই এই অ্যাপসটার মধ্যে এই ইউটিউব লোগোটার মধ্যে তুমি স্ট্রোক দেবে, তাহলে এখানে স্ট্রোকে ক্লিক করবে। স্ট্রোকে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে আমি সাদা সাদা স্ট্রোক দিয়েছি। তুমি যদি মনে করো যে এই কালার স্ট্রোক দেবে, তাহলে এই কালার স্ট্রোক হয়ে যাবে। তুমি যেই কালার স্ট্রোক দিতে চাও, যদি মনে করো সবুজ কালার স্ট্রোক দেবে, তাহলে এই যে সবুজ হয়ে যাবে। তো যেই কালার স্ট্রোক দিতে চাও, ধরো আমি সাদা কালার স্ট্রোক দেবো, তো এখানে সাদাতে ক্লিক করে দিলাম। তো এবার এখানে ওকে করে দিলাম। এবার তুমি এগুলোকে সবগুলোকে লক কীভাবে করবে দেখো, ধরো আমি কিভাবে এই লেখাটাকে তুমি লক করবে, তার জন্য উপরে দেখতে পাচ্ছ এখানে তোমাকে ক্লিক করতে হবে, থ্রি ডটের নিচে এই বক্সে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমি কিভাবে লেখা আছে, এটার মধ্যে এভাবে তালা মেরে দিতে হবে। তো তুমি যদি সবগুলোতে তালা মারতে চাও, সবগুলোতে তুমি তালা মেরে দেবে, এভাবে তালা মেরে দেবে, তালা মেরে দেবে। তুমি যদি আবার মনে করো যে এই তালাগুলো আমি খুলে দেব, তাহলে আবার এই তালাতে ক্লিক করলে কিন্তু তালাগুলো খুলে যাবে। যদি তালা মারো তাহলে কিন্তু এই লেখাগুলো আর নড়াচড়া করবে না, লেখাগুলো এক জায়গাতেই থাকবে। আর যদি তালা না মারো তাহলে অন্যটা সিলেক্ট করতে গেলে আরেকটা নড়াচড়া করে উঠবে, ঠিক আছে? তাই তালা মারলে কিন্তু আর নড়াচড়া করবে না, ওকে? তো এবার এখানে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছ আমার থাম্বনেল পুরো রেডি হয়ে গেছে। আমি তোমাদের সামনে যেভাবে যেই থাম্বনেলগুলো আমি দেখাই, সেই থাম্বনেলগুলো আমি কিন্তু এভাবেই বানাই, আমি কিভাবে থাম্বনেল বানাই, ঠিক আছে? এই থাম্বনেলটাই কিন্তু তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি যেভাবে মোবাইল দিয়ে থাম্বনেল বানাই। তো অনেকেই মোবাইল দিয়েই থাম্বনেল বানিয়ে ভিডিওকে ভাইরাল করছে, মোবাইল দিয়েও কিন্তু পিক্সেল ল্যাব দিয়ে খুব সুন্দর সুন্দর কিন্তু থাম্বনেল বানানো যায়। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে মোবাইলে পিক্সেল ল্যাব দিয়ে কত সুন্দরভাবে থাম্বনেল বানানো যায়। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।